সেটো জলাশয়। জলাশয় বিষয়ে আমি তাৎপর্য বহুত আছে, দীঘলীয়া নকৰো মই, তার ভাগ বহুত আছে জলাশয়। খালি এটা কথা মনত রাখব লাগিব, আমি জলাশয় বা আমি যিকোনো প্রকারে যিকোনো প্রচেষ্টার দ্বারাই আমি জলাশয়বিলাক সংরক্ষণ করব লাগিব। কিন্তু এটা কথা, জলাশয়টো এটা নাইকিয়া হয়ে যাব পারে, একো ডাঙর কথা নহয়। কিন্তু কথাটো হল, এই জলাশয় লগত যিবিলাক জীব জন্তু একুয়াটিক যেগুলো মাছ কাছ যিবিলাক ইয়ার লগত জড়িত হয়ে আছে, সেই সকলবিলাকে কি হব, এই জলাশয়টোর পর বিলুপ্তি হব। আমি জানো যে এটা প্রাণী, যিকোনো একটা প্রাণী, সি ডাঙরে হোক সরুয়ে হোক, সেই প্রাণীটা যদি বিশ্বরপর এই বছর 2024 সনের জলাশয় দিবসের মূল থিমটো কি আছিলে, ওয়েটল্যান্ডস এন্ড হিউম্যান ওয়েলবিং, হয় না? জলাশয় আর মানব কল্যাণ, জলাশয় কেন আমার কল্যাণ করে তারপর এবার বিষয়টা দিছিলে, সেইটো তোমালে চুই যাবা, কথাটো হব না? অর্থাৎ আজি বিশ্ব জলাশয় দিবস, আমি সকলে ইয়াত উপস্থিত হয়েছো যাতে আমি এই পরিবেশের নানা কথা জানিব পাৰো। আর এই জলাশয়ত আমি সকলো উপস্থিত হয়েছো বিভিন্ন চৰাই চিৰিকটি চাবৰ বাবে। আর আমি জলাশয়ৰ থকা প্ৰাণীবোৰকে রক্ষা কৰিব পাৰো এইটো কথা নহয়, যে আমার আসলতে আমি আমার চারিফালে থাকা সকলো বন্যপ্রাণীক আমি রক্ষা কৰিব লাগে। আসলতে সেইবোৰ যদি নাইকিয়া হৈ যায় আমার নিজৰে বিপদ হব। আগলে পানীৰ অভাৱ, আর বহুকেইজন বক্তাই এই বিষয়ে কৈ গৈছে যে জলাশয় যদি নাথাকে তেতিয়াহলে আমার বহুতো বিপদ হব, যেনেদরে বানপানীর সমস্যাটো এজন বক্তায় কৈ গৈছিলে, তেনেদরে বহুত আমার বিপদ হব। আর আমি এই জলাশয় দিবসত আমি এইখন জায়গাত উপস্থিত হয়েছো, আর আমি ইয়ার থকা বন্যপ্রাণীবোৰ আমি সংরক্ষণ করিম, আর জায়গাখনো সংরক্ষণ করিম, ইয়ার পরিও আমার চারিফালে সকলবিলাক বস্তু আমি সংরক্ষণ করিম। জলাশয় দিবস আমার মাজুলী বন সংমণ্ডলের উদ্যোগত আর্যভট্ট উজনি মাজুলী আর্যভট্ট সায়েন্স সেন্টার, দৈনিক গ্রীন ফাউন্ডেশন, আরণ্যকর সহযোগত, লগতে আমার আটখন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আর তেওঁলোকৰ শিক্ষাগুরু সকল, আর এই কোটাই নাহনের যিখন বিল জলাশয় তার ওচর পাজর রাইজক একত্রিত করে পেলায় আমি আজি বিশ্ব জলাশয় দিবসটি ইয়াতে আমি উদযাপন করছি। আমার মুখ্য উদ্দেশ্য হৈছে যে ছাত্র ছাত্রী সকলক আমি তেওঁলোকক জলাশয়ের বিষয় লৈ আর জলাশয় সংরক্ষণ কেনেকৈ কৰিব পাৰি এই উদ্দেশ্যে তেওঁলোকক আমার সমল ব্যক্তি সকলের দ্বারাই তেওঁলোকক বক্তৃতা প্রদান করা হৈছে। লগতে আমি আমার বাইনকুলারের যোগেদি আমি জলাশয় থাকা যিবিলাক গছ গছনি বা চৰাই চিৰিকটি আছে এইবিলাককো তেওঁলোকক চিনাক্ত কৰি দিয়াৰ উদ্দেশ্যটো আগত ৰাখি আমি এই বিলৰ ওচৰত আমি আজি জলাশয় দিৱসটো পালন কৰিছোঁ। কথা হ'ল কি, জলাশয় হ'ল এনেকৈ প্ৰকৃতিৰ কিডনি, গতিকেলৈ জলাশয়সমূহ নাইকিয়া হৈ গৈছে। আমি ছাত্ৰ ছাত্ৰী নতুন প্ৰজন্মৰ কাৰণে জলাশয়ৰ কি গুৰুত্ব আছে, আমি মাজুলী জিলা বন বিভাগ, দনি গ্ৰীণ ফাউণ্ডেশ্যন, আৰণ্যক, আমি এনভাইৰনমেণ্ট এডুকেশ্যন প্ৰগ্ৰেম, ডিষ্ট্ৰিক্ট নোডেল এজেঞ্চি, উজনি মাজুলী আৰ্যভট্ট বিজ্ঞান কেন্দ্ৰই, আমি বহুকেইটা ইক' ক্লাবৰ ছাত্ৰ ছাত্ৰীক লগত লৈ আমি আজি বৃহৎভাৱে আমি কোটাই বিলৰ পাৰত জলাশয় দিৱস পাতিছোঁ। ইমান ভাল লাগিছে, ছাত্ৰ ছাত্ৰীসকল উৎফুল্লিত হৈছে। সবতকৈ ডাঙৰ কাম হৈছে কি, কোটাই বিল এখন এনেকুৱা এখন জলাশয় যিখন জলাশয়ত আপোনালোকে দেখিছে কিমান চৰাই চিৰিকটি, চৰাই চিৰিকটিবোৰকো আমি দেখুৱাবলৈ আমি অকণমান ব্যৱস্থা কৰিছোঁ। এনেকৈ আমি 2024 চনৰ যি আমাৰ থিম আছিলে, যে যিটো আমাৰ ৱেটলেণ্ড এণ্ড হিউমেন ৱেলবিং, আমি তাৰ ওপৰত আমি ভরসা করি আমি ধুনিয়াকে ছাত্র ছাত্রীসকলক আজি জলাশয় দিবসের একটা সুন্দর কার্যসূচী করি। ধন্যবাদ। আমি মানে প্রতি বছরে আমি জলাশয় দিবসত আমি চৰাইচুংবিলক লওঁ, আমার ওচৰত আছে ইয়াৰপৰা চৰাইচুংবি বা উৎসবও পাতিছে, গতিকে লৈ ইফালে দক্ষিণপাট মাগুৰমাৰী বিল গোটেই চৰাইয়ে ভরপুর, গতিকে জলাশয়সমূহ যদি আমি সংরক্ষণ নকৰোঁ, আহক আমি সকলো মিলি আমি জলাশয়বোৰ সংরক্ষণ কৰোঁ, আমি আমাৰ মাজুলীৰ যি বিনন্দীয়া রূপ আমি ধৰি ৰাখিবলৈ সকলোৱে চেষ্টা কৰোঁ, যাতে পৰিভ্ৰমী চৰাইবোৰ সদায় মাজুলীতে থাকে আমি তাৰ ব্যৱস্থা কৰোঁ। আমি সকলোকে আহ্বান জনাইছোঁ আজি জলাশয় দিৱসৰ এই প্ৰাক্ষণত। ইয়াত আমি সকলো কি উপস্থিত হৈছোঁ, আমি সকলোৱে গম পাইছোঁ আজি বিশ্ব জলাশয় দিৱসৰ বাবে আমি ইয়াত উপস্থিত হৈছোঁ। ইয়াত বিভিন্ন ধৰণৰ চৰাই আহি থাকে আৰু
ওচৰৰ প্ৰত্যেক দিনে ইয়াত বিভিন্ন ধৰণৰ চৰাই আহে। আমি সকলোৱে এই চৰাইবোৰ ভালদৰে ৰাখিব লাগে, মিয়া কমেটক মাৰিব নালাগে। আৰু আমি ইয়াত আহি পেলাই এটা প্ৰতিশ্ৰুতি লৈছোঁ যে আমি এইবোৰ চৰাইকে অকল মানে প্ৰতিপালন কৰাৰ উপৰিও আমি আমাৰ ঘৰৰ আশে পাশে থকা বিভিন্ন চৰাইকো আমি প্ৰতিপালন কৰিব লাগে। আৰু আমি আনকো হাক দিব লাগে যে চৰাই আনকো মানে চৰাইক মাৰিবলৈ হাক দিব লাগে, তেওঁলোকক প্ৰতিপালন কৰিব লাগে। নহ'লে এই আৰ্দ্ৰভূমিবোৰৰ নিচিনা এই জলাশয়বোৰ নষ্ট হৈ যাবলৈ ধৰিছে। আৰু এইবোৰ নষ্ট হৈ গ'লে বানপানীৰ সমস্যাটো অসমত অতি বেছিকৈ হ'ব পাৰে। আৰু বহুকেইজন বক্তাই ইয়াতে কৈ গৈছে যে বানপানীৰ সমস্যাটো জলাশয় কম হোৱাৰ কাৰণে বেছিকৈ হয়। জলাশয় যি পৰিমাণ যিমানেই বাঢ়িব সিমানেই চৰাই অগ্ৰগতি হ'ব, আগমন হ'ব অসমলৈ। আৰু মাজুলীখন এইকাৰণেই বিখ্যাত যে ইয়াত বহুতো আৰ্দ্ৰভূমি আৰু জলাশয় থকাকৈ মাজুলীখন বিখ্যাত হৈ পৰিছে। আৰু আমি সকলোৱে এইটোকে প্ৰতিশ্ৰুতি লৈছোঁ যে আমি সকলো চৰাই চিৰিকটিকে ভালদৰে থাকিবলৈ দিওঁ, আৰু তেতিয়া আমাৰো লাভ হ'ব, আমি তেওঁলোকক একো অনিষ্ট নকৰোঁ, আৰু তেতিয়া আমাৰো একো অনিষ্ট নহয়।